হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সার্ভার সম্পর্কে বলবো, কারণ অনেকেই আপনারা জানেন সার্ভার কী জিনিস, কিন্তু অনেকেই এমন জানে না কি সার্ভার নামটা হয়তো শুনেছে কিন্তু সার্ভার কী সে সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তো চলুন আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলস সার্ভার সম্পর্কে আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটুখানি ইনফরমেটিভ হয়ে থাকে, একটুখানি আমি আপনাদের কিছু শেখাতে পেরে থাকি, তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা, তাকে যারা জানে না তারাও এই সম্পর্কে অবগত হয়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশে যে ঘন্টার বাটনটা আছে সেটাও প্রেস করবেন, এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসতে থাকবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যায়। ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে আপনাকে যে সার্ভ করছে তাকে সার্ভার বলা হয়। তার মানে যে সার্ভ করছে খাবার দাবার তাদের বাড়িতেই আছে। ধরুন একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, সেখানেও যে সার্ভ করে আপনাকে তাদের কাছে তারা রান্নাবান্না তৈরি করে, সমস্ত জিনিস তারা তৈরি করে, এবং তারা আপনাকে একটা সুন্দরভাবে উপস্থাপন করে আপনার সামনে কি এই নিন খান, আপনার কাছে খাবার দেওয়া হলো, আপনি আপনার ইচ্ছা মতো যে জিনিসটা আপনি অর্ডার করেছেন সেই জিনিসটা খান। আর একটা জিনিস, ছোট্ট জিনিস আপনি লক্ষ্য করেছেন কি, ধরুন আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন, রেস্টুরেন্টে যখন খেতে যাচ্ছেন তখন রান্নাবান্না তো তারা তৈরি করলো, কিন্তু সেই রান্নাবান্নার জন্য যে কাঁচা মাল, ধরুন আপনি শুক্তো খাবেন, তো তার জন্য যে সবজি তরি তরকারি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি তারা নিজেরা তৈরি করে? না, তারা বাইরে থেকে সেগুলো সাপ্লাই নেয়। তাহলে ইন শর্ট আমি যদি সার্ভারের মানে বলি, সার্ভার এমন একটা জিনিস যেখানে বিভিন্ন জিনিসপত্র এসে জমা হয় এবং সে আপনার সামনে একটা সুন্দরভাবে উপস্থাপন করে। এখন আপনি ডিলেট করার চেষ্টা করুন জিনিসটাকে। সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যেখানে ইন্টারনেট জগতের সমস্ত তথ্য জমা থাকে। ধরুন আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, তো ভিডিওটা বানিয়ে আমি ইউটিউবে আপলোড করেছি। ইউটিউবে আপলোড করেছি মানে ইউটিউবের কোনো না কোনো সার্ভারে এই ভিডিওটা জমা আছে। এখন যখনই আপনি চাইবেন এই ভিডিওটা দেখতে, তো সার্ভার থেকে আপনার কাছে চলে আসবে। এর মানে কি হলো, যে কাঁচা মাল যে সাপ্লাই সেটা আমি ভিডিওটা করে আপলোড করে দিয়েছি, যেখানে স্টোর করছে, যেখানে সুসজ্জিতভাবে রাখা আছে সেটা হচ্ছে সার্ভার হাউস, সেইখানে জিনিসটা জমা আছে। এবং যখন আপনি দেখতে চাইছেন, ধরুন আপনি মোবাইল ফোনে দেখছেন বা কম্পিউটারে দেখছেন, তখন সেই সার্ভার থেকে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে। কত সুন্দর জিনিসটা না? এখন সার্ভার অরিজিনালি কি, এটা তো আমি গল্প ছলে আপনাদের বললাম। তাহলে সার্ভার কী কী জিনিস দিয়ে তৈরি? সার্ভার বিভিন্ন রকমের হতে পারে। আপনি যদি চান তো আপনি ঘরেও একটা সার্ভার তৈরি করতে পারেন। ধরে নিন আপনি ক্রোমকাস্ট ইউজ করেন। আশা করছি ক্রোমকাস্ট কী জিনিস আপনারা জানেন, কি আপনার মোবাইলে যে জিনিসগুলো আছে সেগুলো আপনি টিভি টেলিভিশনে দেখছেন, তাহলে এটাও কিন্তু মোবাইলটা একটা সার্ভার, কারণ মোবাইলে একটা কন্টেন্ট জমা আছে, সেই কন্টেন্টটা শুধু আপনি প্রতিফলিত করছেন সেই ছোটো স্ক্রিন থেকে বড় স্ক্রিনে, মানে মোবাইলটা আপনার সার্ভার এবং আউটপুট যেটা পাচ্ছেন সেটা টিভি থেকে, এটা হোম সার্ভার। আবার বাড়ির জন্য একটা নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন আপনার সার্ভারে কাজ করতে পারে। এর মানে কি হলো, সার্ভার এমন একটা জিনিস যেখানে সমস্ত কিছু সঞ্চিত থাকে। এখন যদি কিছু তথ্য আপনি আপনার কম্পিউটারে ইউজ করে থাকেন বা কম্পিউটারে জমা করে থাকেন, তাহলে আপনার কম্পিউটারটা আপনার ক্ষেত্রে একটা সার্ভার, কম্পিউটারের যে মেশিনটা সেটা আপনার সার্ভার, সেখান থেকে আপনি কম্পিউটার স্ক্রিনে দেখছেন। এখন এত বড় যে ইন্টারনেট দুনিয়া আছে, প্রত্যেকটা জিনিস কোথাও না কোথাও স্টোর আছে, সেগুলোকে সার্ভার হাউস বলা হয়। এবং এটা এই যে সহজভাবে আমি বললাম এতটা সহজও নয়, সেখানে যে জিনিসগুলো থাকে কিছু কিছু স্টোরেজ ডিভাইস দেওয়া থাকে, এবং সেই স্টোরেজ ডিভাইস মানে কিছু কিছু হার্ডওয়্যার দেওয়া থাকে, সেই হার্ডওয়্যারগুলোকে চালনা করার জন্য কিছু সফটওয়্যার দেওয়া থাকে। ধরুন আপনি youtube.com একটা URL সার্চ করলেন, তাহলে যখনই আপনি সার্চ করলেন এই সার্চের যে রিকোয়েস্ট আছে সেটা সার্ভার হাউস অবধি যায়। এখন সার্ভার কোথায় জিনিসটা আছে সেখান থেকে খুঁজে আপনার কাছে পাঠিয়ে দেয়। তো এই যে খোঁজাখুঁজি, এত কিছু কাজকর্ম করার জন্য খুবই হাই স্পিড প্রসেসরের দরকার হয়। আপনি আপনার কম্পিউটারে ইন্টেলের i3 i5 i7 ইউজ করেন, কিন্তু সার্ভারে এর থেকে অনেক হাই প্রসেসর ইউজ করা হয়, যাতে যখনই একটা রিকোয়েস্ট রেজ হবে সেই রিকোয়েস্টটাকে ইনস্ট্যান্টলি প্রসেস করে দেয়। কারণ আপনি শুধু একা সেখানে রিকোয়েস্ট করছেন না, এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ একসঙ্গে সেই রিকোয়েস্টটা করছে, এবং সেই রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য সেখানে যে প্রসেসর বা যেখানে যে জিনিসগুলো লাগানো থাকে সেগুলো খুবই হাই স্পিডের হয়। এই যে জিনিসগুলো লাগানো থাকে, ম্যাক্সিমাম যে হার্ড ড্রাইভ বা SSD যে জিনিসগুলোই আপনার সমস্ত ডাটা সঞ্চিত থাকে, সেই সকল ডাটাগুলো একটা প্রফেশনাল সার্ভারের ক্ষেত্রে খুবই হাইলি সিকিওর থাকে। ধরুন আপনি কম্পিউটারে কিছু ডাটা সিলেক্ট করেছেন বা ডাটা স্টোর করেছেন, হঠাৎ করে আপনার কম্পিউটারটা ক্র্যাশ করে গেল, এটা হয়তো আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ডাটা না হলে আপনার কাছে কোনো প্রভাব পড়বে না, কিন্তু ধরে নিন আপনি ফেসবুক ইউজ করছেন, ফেসবুকের প্রথম থেকে যত ডেটা আছে সেই সমস্ত ডেটা আপনি ফেসবুকে দেওয়া আছে, ধরে নিন ফেসবুকের মেন সার্ভার ক্র্যাশ করে গেল বা ফেসবুকের মেন সার্ভার নষ্ট হয়ে গেল, তখন কী হবে একবার ভেবে দেখেছেন? সমস্ত ডাটা ওখান থেকে ইরেজ হয়ে যাবে। এই জন্য সমস্ত এইসব যেগুলো প্রফেশনাল সার্ভার হয় এগুলো থেকে, এগুলো এমনভাবে ব্যাকআপ নেওয়া থাকে যে যদি সার্ভারগুলো নষ্ট হয়ে যায় তাহলে অন্য কোনো জায়গা থেকে তার ব্যাকআপটা আমি পেয়ে যেতে পারি এবং সেই ডেটাটাকে আমি সংরক্ষিত করতে পারি। কারণ ইন্টারনেট, টোটাল ইন্টারনেটে চলছে দুটো জিনিসে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর সেকেন্ড হচ্ছে ডাটা।
যার কাছে যত তথ্য বেশি সে তত রিচ ইন্টারনেটের দুনিয়ায়। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। ফেসবুক বা গুগলের কাছে এত তথ্য আছে আপনার সম্পর্কে, আপনার নিজের কাছে এতটা তথ্য নেই। আপনি কোথাও কোথায় যাচ্ছেন, কী করছেন, কোথায় খাচ্ছেন, কী করছেন, সমস্ত জিনিস ফেসবুক গুগল আপনাকে ট্র্যাক করছে, ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করছে। তো আপনার কাছে, আপনি হয়তো এক বছর আগে কোথায় গিয়েছেন ভুলে যেতে পারেন, কিন্তু ফেসবুক আর বা গুগল সমস্ত জিনিসগুলি আপনার সেখানে মনে রাখে এবং সমস্ত হিস্ট্রি থাকে যে, কারণ তার কাছে সমস্ত ডাটা সঞ্চিত থাকে। সো যার কাছে ডাটা যত বেশি ইন্টারনেটের দুনিয়ায় সে তত বেশি সফল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি সার্ভার কী বা কীভাবে কাজ করে বা কী জিনিসটা হয়। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, যদি একটুখানিও কিছু শেখাতে পেরে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।